আমার ছোট্ট বাচ্চা রাত 2-3 বাজে কান্না করে হাওমা করে ওঠে, একে কন্ট্রোল করার জন্য কোনো মেডিসিন আছে কিনা? আমার রসুল চোখ বন্ধ করে মুসকি মুসকি হেসে বলে, একটা কাজ করবা, বাচ্চা যখন রাত 2-3 বাজে কান্না করবে তখন তার বুকের মধ্যে 3 অক্ষর লিখবা, আইন, মিম, র। যতদিন পর্যন্ত মানুষ অনুসরণ করেছে, সুন্নাতকে পারবি করেছে, রসুলের আদর্শ মেনেছে, অতদিন পর্যন্ত মানুষ রাজত্ব ছিল। কিন্তু রাসূল থেকে যখন দূরে সরে গিয়েছে, আদর্শ যখন ছেড়ে দিয়েছে, খ্রিস্টান ইহুদি কালচার যখন নিজের জীবনের লেবাস বানিয়েছে, তখন ধ্বংস শুরু হয়ে গিয়েছে। যেমন দেখেন, আমরা আমাদের ঘরে যখন পুত্র সন্তান হয় তখন আমরা কি পরিমাণ আনন্দিত, খুশি, উদ্দালিত, কিন্তু প্রক্ষান্তরে যদি কন্যা সন্তান আমাদের ঘরে আসে তখন আমাদের মুখটা বেজার হয়ে যায়। কিন্তু আপনার ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, ওয়াল্লাহ বিশ্বাস করুন, প্রথম কন্যা সন্তান হচ্ছে ঘরে হওয়া রসুলের সুন্নাত। কারণ রসুলের প্রথম যে সন্তান দুনিয়াতে আগমন করেছে, এর নাম হচ্ছে হযরতে ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কন্যা সন্তান ঘরে আগমন করা রাসূলের সুন্নাত। এবং রাসূল সরকারে মদিনা বলেছেন যে তোমরা কন্যা সন্তান হলে তোমাদের মুখ বেজার হয়ে যায়, কালো হয়ে যায়। এটা হচ্ছে কাফের বেইমানদের কালচার। কারণ যারা আইমে জাহিরিয়ার মধ্যে ছিল, ওই জাহিরিয়া যুগের মধ্যে যখন কন্যা সন্তান হতো সাথে সাথে মুখ পেকা আসে, মুখ কালো হয়ে যায়, এরা জ্যান্ত অবস্থায় থেকে ফুলতে পেলত। কিন্তু আমার রসুল বলে, ওই নারীদেরকে তোমরা অসম্মান করো না। এমন এক ডিগনার দিয়েছেন যে ডিগনারের কারণে গোটা সমস্ত নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আর সেটা হচ্ছে সমস্ত মায়ের বাইরে নিয়েছে সন্তানের বেহেস্তে, আর মা হচ্ছে নারী। সন্তান দুনিয়াতে আগমন করলে আমরা অনেক জায়গায় দেখি আমাদের সেখানে ডেক সেট বাজিয়ে, গান বাজিয়ে আকিকা অনুষ্ঠান করা হয়। কিন্তু আকিকা শব্দটি হচ্ছে রসুল আকরাম সরকারে মদিনার সাথে সম্পৃক্ত। কারণ প্রথম দুনিয়াতে আকিকা আবিষ্কার হয়েছে সরকারে মদিনার নাতি হযরতে ইমাম হাসান যখন দুনিয়াতে আগমন করেছিল। হযরতে ইমাম হাসান আগমন করার সাথে সাথে রসুলুল্লাহ হযরতে ইমাম হাসানের ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শেষ করে 7 যখন অতিক্রম হয়ে গেল, রসুল্লাহ হযরতে হাসানের মাথা মুন্ডালো। এই 7 ভিতরে মাথার ভিতরে যতগুলা চুল হলো, ওই চুলগুলা কামড়ে রসুল একটা পাল্লার মধ্যে রাখলেন। রাখার পর রসুল এবার যে চুলগুলো এক পাল্লায় আর অন্য পাল্লায় চুলের সমপরিমাণ রূপা রাখলেন। সরকারের মধ্যে সাদ করেছে যে মাথার চুল তোমার সন্তানের 7 মাথা কামিয়ে ওই চুলগুলো একটা পাল্লায় দাও, আর অন্য পাল্লায় তোমার সামর্থ্য অনুযায়ী রূপা দাও, না হয় তামা দাও, না হয় টাকা দাও, না হয় স্বর্ণ দাও, যার যতটুকু সামর্থ্য তোমরা ওইটা এক পাল্লা দিয়ে যতটুকু চুলের পরিমাণ হয় ওইটা সৎকা করো। প্রতিটা চুলের বিনিময়ে এক একজন ফেরেশতা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পুলসার আত পার করার জন্য তোমাকে সহযোগিতা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে প্রথম একটি নাম আমাদেরকে চয়েস করতে হয়। কিন্তু আমরা চিন্তা করি আগের নাম আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম পুরাতন নাম, কিন্তু রহিম জব্বার কখনো পুরাতন হয় না। এইগুলা আল্লাহর সিফাতি নাম, রউফ সরকারে মদিনার নাম, আবার গাফফার আল্লাহর নাম পুরাতন কখনো হয় না। আমরা চেষ্টা করব আমাদের নামগুলো আল্লাহর সিফাতি নামের সাথে যাতে করে মিলে, রসুল্লার সিফাতি নামের সাথে মিলে, অথবা সাহাবাই কারামদের নামের সাথে মিলে যায়, তাহলে ওই নামের বরকতে আল্লাহ হয়তো বা বরকত দান করবেন। যদি বলে সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব সরকারে মদিনার সাহাবি হযরত আবু হুরায়রা বলেন, হযরত ওমর ছিলেন এত বড় একজন শক্তিশালী সাহাবি, যেটা চোখ দেখলে শয়তান পর্যন্ত ভয় পেত। রাসূল সরকারে মদিনার দরবারে একদিন এক সাহাবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চা রাত 2-3 বাজে কান্না করে হাওমা করে ওঠে, একে কন্ট্রোল করার জন্য কোনো মেডিসিন আছে কিনা? আমার রসুল চোখ বন্ধ করে মুসকি মুসকি হেসে বলে, একটা কাজ করবা, বাচ্চা যখন রাত 2-3 বাজে কান্না করবে তখন তার বুকের মধ্যে 3 অক্ষর লিখবা, আইন, মিম, র। আইন, মিম, র মানে ওমর। তুমি যখন ওমর তার বুকের মধ্যে লিখবা, রাতের বেলায় বাচ্চা চিৎকার করে কারণ শয়তান খান্নাস তাকে ডিস্টার্ব করতে চায়, আমার ওমর সাহাবি দ্বিতীয় খলিফার নাম যখন বুকের মধ্যে তুমি লিখবা, আইন, মিম, র, 40 হাতের ভিতরে শয়তান কখনো আক্রমণ করতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ।
এই জন্য ছোট্ট সন্তান যখন আসবে আমাদের অনেক দায়িত্ব এই সন্তানগুলোকে এখন থেকে আমরা গড়বো, তবে ওই সন্তানের আকিকে অনুষ্ঠানের নামে গান বাজনা হিন্দি আমরা করব না, কারণ এই দুনিয়ার জমিনে যে আল্লাহ সন্তানকে পাঠিয়েছে ওই আল্লাহর শুকরিয়াতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, মিলাদ করতে পারি, কিয়াম করতে পারি। সন্তান দুনিয়ার জমিনে আপনার জন্য নেককার বান্দা হয়ে যাবে, আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। দুই নম্বর, আমি যদি সামনে অগ্রসর হই, আমাদের দেশে একটা কথা বলতে গেলে আমার ভয় লাগে, চট্টগ্রামে যেটা সবচেয়ে বেশি হয়ে যায় এটা হচ্ছে আমাদের সমাজে যৌতুক প্রথার কুসংস্কার বেড়ে গিয়েছে। এই যে যৌতুক প্রথা, এটা হচ্ছে আইমে জাহিলিয়া, জাহিলিয়া যুগের একটা কালচার। যৌতুক মানে একজন পরিবার থেকে মেয়ে যখন বিয়ে দেয়, একটা মেয়ে হলে মুখ কালো কেন হয় যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় বরযাত্রী খাওয়াতে হবে 500 অথবা 1000 অথবা 1500 পান্ডিশা দিতে হবে, গোল দিতে হবে, এই টেনশনে বাবা রাতের বেলা ঘুম আসে না, জায়গা বিক্রি করে যৌতুক দেয়। কিন্তু পক্ষান্তরে যদি আমরা বিবাহ শুধু আপনি নয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেখি, তাহলে আমাদের চোখ খুলে যাবে। রসুল শিক্ষা দিয়েছেন যে বিবাহতে শত কম খরচ হবে ওই বিবাহতে আমি আল্লাহ বরকত বেশি দিব। যদি বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানি সিংমা বন্যা, আজকে থেকে ছোট্ট একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে হারামের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। যদি আপনি দুনিয়ার জমিনে আপনার যৌতুক নেন, ঘরটা সাজিয়ে পেলেন, আপনি মনে করবেন হয়তো বা ঘর সাজানোর মাধ্যমে আপনি বাসায় হয়ে গিয়েছেন, আপনার ঘরটা পান্ডেশ্বরের মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, হারামের মধ্যে কখনো বরকত নাই। আপনি এক্সাম্পল স্বরূপ আমার সাথে একটু কল্পনা করুন না, আমাদের বাংলাদেশে অসংখ্য ছাগল আছে, ছাগল যখন এক বছরে বাচ্চা দেয়, একটা হয়তো বা দুইটা বাচ্চা দেয়, এত ছাগল বাচ্চা দেওয়ার পরে এরপর আকিকের জন্য কোরবানির জন্য আমরা বাচ্চাগুলো জবাই করি, এত ছাগল জন্ম দেয় তারপর আমরা জবাই করি। কিন্তু তারপর মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় গেলে আমরা ছাগলের পাল দেখতে পাই, অসংখ্য ছাগল ফিরে এত জবাই করি তারপরও কমে না কেন, তারপর কমে না কেন? আমার আল্লাহ বলে ছাগল হচ্ছে হালাল, হালালের ভিতরে আমি আল্লাহ কখন কমতে দেই না। কিন্তু আমার যুবক পক্ষান্তরে চিন্তা করে দেখুন না, পৃথিবীর জমিনে ছাগল মাত্র একটা দুইটা বাচ্চা প্রসব করে, কিন্তু কুকুর যখন বাচ্চা প্রসব করে তখন 5টা 6টা 7টা পর্যন্ত বাচ্চা প্রসব করে, কিন্তু ওই কুকুর কোনোদিন জবাই করা হয় না। বাংলাদেশে অন্তত পক্ষে একদিনে অন্তত পক্ষে 50,000 খাসি যদি ছাগল যদি জবাই করা হয়, কিন্তু কুকুরও তো একটা জবাই করা হয় না, 7টা 8টা করে বাচ্চা দেয়। কিন্তু এরপরও আমরা ছাগলের পাল দেখি কখনো, কুকুরের পাল আমাদের এলাকায় আমরা কখনো একসাথে দেখতে পাই না। আমার আল্লাহ বলে কুকুর হচ্ছে হারাম, যদিও সংখ্যায় বেশি কিন্তু হারামের ভিতরে আমি আল্লাহ বরকত দেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার কন্যা মা ফাতেমা বলে, নবী আমার দুনিয়ার জমিনে আসার পরে আমাকে যখন রসুলুল্লাহ বিবাহ দিয়েছিল, এর আমার মুসল্লি আনেকরাম বিপ্লকের কষ্ট নেবেন না, সরকারে মদিনার কন্যা যিনি সরকারে মদিনা এমন একজন নবী যিনি চাইলে জান্নাত থেকে জান্নাতের লক্ষ লক্ষ আইটেমের বালাকানা চলে আসতো, আমার নবী চাইলে লক্ষ লক্ষ আইটেমের গোল্ড হীরা মনে মুক্ত চলে আসতো, কিন্তু আমার নবী যখন ফাতেমাকে বিবাহ দিলে আমার রসুল বলে হাদিয়া দেওয়া ভালো, আমি রসুলের সুন্নাত, তবে হাদিয়া তোমরা এমনভাবে করবানো অতিরিক্ত পর্যায়ের। আমার রসুল বলে আমি আমার কন্যা আমি ফাতেমাকে আমি কি উপহার দিয়েছি জানো, তোমরা যেটাকে যৌতুক বলো। আমার রসুল বলে যৌতুক নেই, আমি উপহার দিয়েছিলাম, আমি ফাতেমাকে 3টা মাত্র বিবাহের সময় উপহার দিয়েছিলাম। নবী কি দিয়েছিলেন? আমার নবী বলে 1 নম্বর উপহার আমি দিয়েছিলাম, ফাতেমাকে 2টা মাটির পেয়ালা দিয়েছিলাম, একটার মধ্যে আলী খানা খেত আর একটা ফাতেমা খানা খেত, আমি 2 নম্বর হাদিয়া দিয়েছিলাম। নবী কি দিয়েছিলেন? আমার নবী বলে এখন তো ডিপ ফ্রিজ আছে পানি ঠান্ডা রাখার জন্য, তখনকার সময় পানি ঠান্ডা রাখার জন্য ফ্রিজ ছিল না। আমার রসুল বলে চামড়া দিয়ে তৈরি একখানা পানির মশক ফাতেমাকে আমি দিলাম। রসুল 3 নম্বর কি দিলেন? আমার নবী বলে 3 নম্বর আমি 2টা জিনিস দিয়েছি, 1 নম্বর দিয়েছি আমি একটা জানাজার নামাজ। আমি কেন জায় নামাজ দিয়েছিলাম জানো? আমি জায় নামাজ দিয়েছি কারণ আমার ফাতেমা নামাজ পড়তে আল্লাহর দরবারে বেশি পছন্দ করতো। মা ফাতেমা বলে পৃথিবীর মানুষ কসম করে বলি তোমরা মনে করবা আমি ফাতেমাকে আমার রসুল্লাহ মনে হয় হীরা মনে মুক্তা দিয়ে নামাজের মুসল্লা দিয়েছি, কিন্তু না না, আমার রসুল আমাকে সর্বশেষ 2টা জিনিস দিয়েছে, তার মধ্যে একটা জিনিস নামাজের মুসল্লা, আর নামাজের মুসল্লাটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আর দুই নম্বর যে আমাকে সর্বশেষ দিয়েছেন ওইটার নাম হচ্ছে আল কোরআন। কোরআন কেন দিয়েছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের কাছে একজন ব্যক্তি এসে বলল, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি নিয়ত করেছিলাম, আমি অনেক বড় লোক, আমি অনেক কোটিপতি, আমার একটা মাত্র কন্যা সন্তান হয়েছিল, আমি নিয়ত করেছিলাম আমার মেয়ের বিয়ের সময় আমি দুনিয়ার সব কিছু একটা একটা করে দিব, কিন্তু আমি অনেক খুঁজলাম 10 বছর পর্যন্ত, দুনিয়ার অনেক কিছু জোগালাম, কিন্তু দুনিয়ার সব কিছু আমি একটা একটা করে দিব, আমি মনে হয় মিলাতে পারছি না, আমি কোটিপতি শিল্পপতি হতে পারি, আমি দুনিয়ার সব দিব এটা তো আমি পারছি না, আমি কীভাবে ওয়াদা পূর্ণ করতে পারি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মুসকি মুসকি হেসে তিনি বলতে লাগলেন, তাহলে তুমি একটা কাজ করো, দুনিয়ার সব যেহেতু তোমার কন্যাকে বিবাহ বলেছ, তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি খুঁজে খুঁজে বের করতে পারছ না, তাহলে তুমি সুন্দর করে তোমার কন্যার হাতে একটা কোরআন শরীফ প্রদান করে একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলে কেন? কেন? বলে আল্লাহর কোরআন বলেছে ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, পৃথিবীর জমিনে শুকনা ভিজা যা আছে, দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা কোরআনের ভিতর আমার আল্লাহ দেন নাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার পর্দা নিশিন মা বোনরা, কন্যা সন্তান বিবাহ দিবেন, যারা সম্পুত্র সন্তানকে বিবাহ করে আপনার ঘরে কন্যা সন্তান আসবে আপনি কি করবেন? আল্লাহর হাবিব আমাদেরকে ফর্মুলা দিয়ে গিয়েছে, যৌতুক ঘরের ভিতরে ঢুকাবেন বরকত আপনি কোনোদিন পাবেন না। আল্লাহর হাবিব বলে আমি ফাতেমাকে বিবাহ দেওয়ার পরে যখন বয়স হয়ে গেল, এবার 54 বছরের বয়স, রাসূল বলে 54 বছরের বয়সে ফাতেমা আমার সামনে এসে একদিন কান্নাকাটি করতে লাগলো, ইয়া রাসূল আল্লাহ আমি হযরত আলীর ঘরে যাও, তারপরে আমি সারাদিন কাজ করতে করতে আমার হাতের আঙ্গুলগুলো ব্যথা হয়ে গিয়েছে, গিরা গিরা দাগ পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পেরেছি বদর জমিন থেকে যুদ্ধ জয়লাভ করার পরে অসংখ্য বন্দী আপনার কর্তৃত্বের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ একটা নারী গোলাম আপনি আমাকে দেন না যাতে করে আমার সাথে কাজের সহযোগিতা করতে পারে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ফাতেমা এই দাসীগুলো তোমার জন্য নয়। বলে কার জন্য? বলে এটা তাদের জন্য, ওই যে যুদ্ধ করতে গিয়ে যারা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছিল, এদের ঘরে এখন কোনো মানুষ নাই, এদেরকে দাসীগুলা দিব যাতে করে ঘরের মধ্যে সহযোগিতা হয়ে যায়। আল্লাহর নবী সরকার মদিনা বলে ফাতেমা তুমি প্রচন্ড কষ্ট হচ্ছে, তুমি খাতুনে জান্নাত, তুমি জান্নাতের রমণী, তুমি চাইলে জান্নাত থেকে লক্ষ লক্ষ আইটেমের বিভিন্ন নর নারীরা চলে আসবে, তুমি আমার কাছে চেয়ে নরে ফাতেমা, দুনিয়ার মানুষ তোমার থেকে শিক্ষা হবে, কারণ আমি রসুল্লার প্রতি সবাই তো সৈয়দুল মুরসালিন হবে না, সবাই তো আর চাইলে চলে আসবে না, ফাতেমা তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে, যাদের ঘরে খাওয়া নাই, যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, এদের স্ত্রীরা কষ্ট হলো কীভাবে কষ্ট লাঘব করবে। ফাতেমা তোমাকে এমন একটা আমল আমি শিখিয়ে দিচ্ছি যে আমলটা করলে তোমার বিন্দু মাত্র কষ্ট লাগবে না, যত পরিশ্রম করো আল্লাহ তোমার শরীরের ভিতরে শক্তি দিয়ে দিবে। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ বলুন না। আমার নবী বলে তাহলে প্রত্যেক দিন তুমি ফজরের সময় ঘুম থেকে ওঠার পর ফজর নামাজটা পড়বা, পড়ার পরে তুমি 33 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার বলে দিনটা তুমি শুরু করবা। আমি ওয়াদা করলাম আমার আল্লাহ চারজন ফেরেশতা দ্বারা তোমাকে দুনিয়ার জমিনে শক্তি যুগিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাগর নদীর পাহাড়ে বনি পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সুমধুর দান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, বলুন না আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, শূন্য তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, কোথা পেল তাহারাই সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সেবার মতন আল্লাহ দিয়ার পাহাড় বনে
পাখিদের গুন গুন গুঞ্জরণে, এটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা যিনি হচ্ছেন রাসূলুল্লাহর কন্যা, জান্নাতের সরদারের ইনার বিবাহ হয়েছে, কত সিম্বল করে আপনি যখন আপনার ঘরে বিবাহের মাধ্যমে যৌতুক ঘরের ভিতরে ঢুকাবেন, আল্লাহর হাবিব এমনিতেই বলে নাই যে হারামে বরকত নাই। একবার এক মুসলমানকে প্রশ্ন করা, একজন মুসলমান একজন আল্লামা ফাহামাকে প্রশ্ন করেছিল যে হুজুর কষ্ট নেবেন না, আমরা মুসলমানরা কি একটু বোকা টাইপের? বলে কেন? বলে ইউরোপ, আপনি আমেরিকা, লন্ডন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ কান্ট্রিতে যারা আছে, আমরা দেখলাম এরা দিন দিন সম্পদ বাড়ায়। একটা কারণে, কিসের কারণে? এরা সুদের ব্যবসা করে। কারণ এরা 1,00,000 টাকা যখন আপনি জমা দিবেন, 2,000 টাকা বাড়তি প্রত্যেক মাসে দিবেন, তো সুদের মাধ্যমে সম্পদ বাড়ছে। আমরা মুসলমানরা মনে হয় কিছুটা বোকা। বলে কেন? বলে আমরা যাকাত দিয়ে আমাদের সম্পদগুলো আরো কমায় ফেলি। 1,00,000 টাকা থেকে 2,500 টাকা দিতে হয়। এবার ওই আল্লামা মুস্কি মুস্কি হেসে বলে, তুমি বুঝতে পারোনি, তুমি মনে করেছিল সুদ দেওয়ার মাধ্যমে এরা সম্পদ বাড়ায়, আমরা যাকাত দেওয়ার মাধ্যমে কমায়। আরে বোকা, কখনো কি তুমি আঙ্কুর গাছ আর বড়ই গাছ দেখেছ? একটা চেষ্টা করবা, কোনো বড়ই গাছ যদি তোমার সামনে পড়ে, বড়ই গাছের সামনে গিয়ে তুমি 5টা ডাল কেটে ফেলবে, তুমি পরবর্তী 5টা ডালের মধ্যে 15টা ডাল দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিলে, দুনিয়ার জমিনে একটা 5টা ঢাল কাটলে যেমন 15টা ঢাল আমি আল্লাহ বাড়াতে পারি, তোমরা যাকাত দাও, সম্পদ বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহর জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন যে হারামের ভিতর আপনি বরকত পাবেন না, হালালের ভিতরে যেটা পাবেন। কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছে, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ভিতরে আমি আল্লাহ একটা রহস্য লুকাইত আছি। বর্তমান আমাদের দেশের ভিতরে আমরা ফ্যাশন করছি, ফ্যাশন কি? আমরা ইসলাম বলেছে তোমরা পর্দা করো, তোমাদের পর্দার মূল হচ্ছে বোরকা, কিন্তু বোরকাটাকে এমন ফ্যাশন বানানো হয়েছে, বোরকা পড়বে মানে একটা বোরকা পড়ার পরে এই বোরকার ভিতরে কি 60 বছরের নারী আছে না 20 বছরের যুবতী আছে, যাতে করে এটা আঁচ করতে না পারে, নেকাবটা পড়বে। কিন্তু আমরা বোরকা পড়ার সময় টেইলার্সে গিয়ে বলি এই জায়গা দিয়ে টাইট করতে হবে, এইখান থেকে লুজ করতে হবে, এইখান থেকে হার্ড করতে হবে। একজন নারী যখন বোরকা গায়ে দেয় তখন তার প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়। ইসলাম বলে আকর্ষণ কমানোর জন্য বোরকা দিয়েছি, কিন্তু আমরা বোরকা এমনভাবে তৈরি করছি আকর্ষণ আমাদের বাড়ছে, আর এটা আমাদের মিলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে। মনে রাখবেন, আপনার মন যদি ভালো থাকে আপনার চেহারা কথা বলবে, কারণ মনের ভিতরে যখন খুশি হবে তখন চেহারায় খুশিটা বেশি ওঠে। আপনার মন যদি খারাপ হয় তাহলে আপনার চেহারা কথা বলে দিবে যে চেহারাটা আস্তে করে খারাপ হয়ে যাবে। ঠিক আপনার ভিতরে যে কালচার থাকবে ওই কালচার নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহর হাবিব বলে, তোমরা কি জানো তোমাদের জন্য শুকুরের মাংস কেন হারাম করা হয়েছে? নবী, কেন? আমার নবী বলে, একটা কারণে, কারণ শুকুর হচ্ছে নির্লজ্জ, শুকুর যেইখানে সেইখানে বসতে পারে, উলুঙ্গ হাঁটতে পারে, চলতে পারে, কারণ শুকুরের মাংস যখন তুমি খাবা তখন তুমি নির্লজ্জ হয়ে যাবা। তোমার পরনে যদি কাপড় নাও থাকে তোমার কোনো সেন্স থাকবে না, খারাপ থাকবে না। প্রমাণ চাও তাহলে সোমালিয়া, আফ্রিকা, বিভিন্ন জঙ্গলে যারা থাকে, ভিডিওর বার্তার মাধ্যমে আমরা দেখেছি ফেসবুকে, ছোট্ট ছোট্ট মাত্র ছোট্ট ছোট্ট একটা কাপড় পরে ওরা ল্যাম্প অবস্থায়, হাত গায়ে গায়ের মধ্যে কোনো কাপড় নাই, এরা জঙ্গলে হাঁটাচলা করে। আমি নিজে নিজে প্রশ্ন করি কি রে, আমরা জুব্বা গায়ে দেয় পায়জামা, তারপরে তো লজ্জা লজ্জা মনে হয়, কিন্তু এরা ছোট্ট একটা আন্ডারওয়ার মতো ছোট্ট একটা প্যান্ট পরে কিন্তু আর কিছুই নাই, এদের লজ্জা লাগে না। একটা কারণে, কারণ এরা জঙ্গলের ভিতরে বসে বসে এরা শুকুর খায়, এরা কুকুর খায়, এরা দুনিয়ার হিংস্র পানি খায়। আল্লাহর হাবিব বলেছে শুকুর মুসলমানের জন্য হারাম করা হয়েছে, কারণ শুকুরের মাংস খেলে মানুষ নির্লজ্জ হয়ে যায়, ইজ্জত থাকে না, সম্মানের ভয় থাকে না। ঠিক জঙ্গলে যারা শুকুরের মাংস খায় এরা ইজ্জত সম্মানের ভয় থাকে না, কারণ ইজ্জত সম্মানের মালিক হচ্ছেন একমাত্র কে? এই জন্য আল্লাহর হাবিব বলেছে বাঘের চামড়া দ্বারা কখনো তোমরা, অনেকে বাঘের চামড়া দিয়ে কি বানায়, সিংহাসন বানায়, আমি বাঘের চামড়া দিয়ে সিংহাসন বানিয়েছি, আল্লাহর হাবিব বলে বাঘের চামড়া দিয়ে তৈরি কোনো কিছু পড়বে না, মাংস খাবে না, কারণ বাঘের ভিতরে যে চরিত্র আছে হিংস্রতা, মানুষকে দেখলে আক্রমণ করে। তাহলে তুমি যখন বাঘের চামড়া দিয়ে চেয়ার বানাবে তখন তোমার ভিতরে হিংস্রতা চলে আসবে, তোমার ভিতরে অহংকার চলে আসবে, দাম্ভিকতা চলে আসবে। আমার রাসূল বলেছে তুমি যেটি তোমার ভিতরে ঢুকাবে ওইটা তোমার চেহারা চরিত্রের ভিতরে প্রস্ফুটিত হবে, মান তাসাব্য হবে কমিন ফাহুয়া মিনহুম। এই জন্যে কোনো খ্রিস্টানদের কালচার যদি আপনার ভিতরে ঢুকান চেহারা মধ্যে ফুটে উঠবে।